এই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, এর আগে ব্লগার সাইটে কিভাবে আপনি অ্যাডস্টার অ্যাড বসাবেন সেটা দেখিয়েছিলাম এবং আপনাদের অনেক রেসপন্স ছিল সেখানে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অ্যাডস্টার যে রেফারাল লিংক আছে সেটা আপনি কিভাবে আপনার ব্লগ সাইটে অ্যাড করবেন এবং সেটা কিভাবে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করে অ্যাডস্টারতে রেফারাল প্রোগ্রামে অর্থাৎ অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হবেন। গাইজ, দেখতে পাচ্ছেন ইউনুস ভাই ডট ব্লগ স্পট ডট কমে আমার বিভিন্ন ধরনের অ্যাড এখানে চলে। গাইজ, আপনারা অবশ্যই ইউনুস ভাই ডট ব্লগ স্পট ডট কমে আপনারা অবশ্যই যাবেন এবং সেখানকার অ্যাডগুলাতে ক্লিক করবেন, কারণ আপনাদের ক্লিকের মাধ্যমে অল্প অল্প ইনকাম হতে পারে। তো গাইজ, আমি চলে আসছি অ্যাডস্ট্রাতে। অ্যাডস্ট্রাতে লগ ইন করে নেবেন। অ্যাডস্ট্রার রেফারাল লিংক যদি আপনি কপি করতে চান তাহলে আপনার অ্যাডস্ট্রার যে বাম দিকে যে বাটনগুলো আছে এটা একটা একটা করে দেখবেন এবং এখানে আপনি এই যে রেফারালস নামক একটা বাটন পেয়ে যাবেন। তো গাইজ, রেফারালস বাটনে ক্লিক করার পরে আপনাদের কাছে ইনভাইটেশন লিংক এবং চুজ এ ব্যানার নামক দুইটা অপশন আসবে। আপনারা দুইভাবে আপনার রেফারাল লিংক শেয়ার করার মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনার বন্ধুদেরকে ইনভলভ করতে পারবেন। প্রথম কাজটা আছে, আপনি ইনভাইট লিংক পাঠাবেন। দেখুন, এখানে লেখা আছে রেফারস নিউ পাবলিশার টু অ্যাডস্টারা নেটওয়ার্ক ক্যান আর্ন 5% অফ দেয়ার রেভিনিউ লাইফ টাইম। দ্য মোর পিপল ইউ রেফার, দ্য মোর ইনকাম ইউ গেট। ওকে, আপনার মাধ্যমে যত বন্ধুরা এখানে যুক্ত হবে এবং তারা যদি এখানে অ্যাড চালায় সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের থেকে 5% কমিশন পাবেন। এবং গাইজ, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফারাল লিংক, এটাকে আপনি জাস্ট এখান থেকে এভাবে কপি করবেন, কপি করে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। তো গাইজ, অনেক সময় আপনার হচ্ছে এরকম লিঙ্কে অনেকে ক্লিক করতে চায় না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে সেকেন্ড টাইপটা চুজ করতে পারেন। এখানে চুজ এ ব্যানার নামক একটা অপশন আছে, যে ডাউনলোড দ্য ব্যানার্স দ্যাট সুইট ইউ দ্য মোস্ট অর কপি দ্যাম ইন কোর্ট, বোথ স্ট্যাটিক অ্যান্ড অ্যানিমেটেড ভিশন আর অ্যাভেলেবল। দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু দুইভাবে ব্যানারটা নিতে পারেন। এখানে গাইজ প্রথমে পিএনজি আছে, পরে জিপ আছে। তো আমি যদি পিএনজিতে ক্লিক করি গাইজ, এখানে দেখুন বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। তো আমরা আমাদের ব্লগার সাইডে বসানোর জন্য আমরা এখান থেকে একটা সাইজ বেছে নিব, সেই সাইজটা হচ্ছে 468x60। এটাতে ক্লিক করার পরে গাইজ এখানে দেখবেন যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়ার পরে এখানে কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার কাজ কি, আপনি হচ্ছে এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটাকে হচ্ছে সিলেক্ট করবেন। এই কোডটা সিলেক্ট করলেই গাইজ এটা কপি হয়ে যাবে। এখানে যদি মাউসের লেফট বাটন রাখেন তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনাকে কি কাজ করতে হবে গাইজ, আপনি চাইলে এখান থেকে যে ডাউনলোড ব্যানার, এটা ব্যানারটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে হবে কি, আপনি আপনার ব্লগার সাইটে এটা দিয়ে একটা পোস্ট দিতে পারবেন। তো গাইজ, আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো, এখানে পিএনজি পোস্ট করে দেখাবো, পাশাপাশি এখানে জিপ পোস্ট করে দেখাবো। এই জন্য আমি চলে যাব ব্লগারে। ব্লগারে গেলাম। ব্লগারে যাওয়ার পরে গাইজ প্রথম যে কাজটা করতে হবে, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামক অপশন আছে, এখানে কিন্তু আপনি এই যে লেআউট অপশনে টাচ করে দিবেন। লেআউট অপশনে টাচ করে দেওয়ার পরে গাইজ এখানে আপনার কাছে লেআউটের যে ইন্টারফেস আছে সেটা চলে আসবে। এরপরে আপনি কোডটা কোথায় বসাবেন, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইড বার এ, সাইড বার বি, তারপর এখানে রয়েছে এই বিভিন্ন ধরনের এই যে সেকশন লেফট, সেন্টার এবং রাইট বিভিন্ন আছে। এখান থেকে আপনি যেখানে বসাতে চান জাস্ট এই জায়গাটায় ক্লিক করবেন। তো এখন এখানে আপনার যে কাজটা করতে হবে, প্রথমে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এগুলো থাকবে না, এগুলো আপনার বসানোর জন্য আপনার হচ্ছে এই যে অ্যাড এ গ্যাজেট অপশনে টাচ করতে হবে। তারপর এখান থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করে আপনি কোডটা বসিয়ে দেবেন। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এখানে একবার দেখাচ্ছি, এখানে একবার দেখাচ্ছি। তাহলে যদি এখন এই যে এডিট বাটনের উপরে টাচ করি তাহলে এখানে আমার একটা কোড আছে, এই কোডটা আমি এখান থেকে ফেলে দিব। এটা ফেলে দিয়ে আমি হচ্ছে যে কোডটা কপি করছিলাম এই কোডটা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সেভ করে দিয়ে যখন আমি প্রিভিউ করব, এই যে এখান থেকে বা এখান থেকে আগে সেভ করব, সেভ করার পর এখান থেকে প্রিভিউ করলে এটা দেখাবে যে আসলে কিরকম দেখায়। তো এরপরে জিপটা কিভাবে আনবেন সেটা একটু আপনাদেরকে দেখাই গাইজ। এই জন্য আপনি চলে যাবেন আবারও অ্যাড্রেসটাতে। অ্যাড্রেসটাতে যাওয়ার পরে এই যে এখানে জিপ অপশনের উপরে টাচ করে দিবেন। জিপ অপশনের উপরে টাচ করে দেওয়ার পরে আপনি যদি সাইজ চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে আপনি সাইজটা চেঞ্জ করে নেবেন যে আসলে আপনি কি ধরনের জিপ এখানে দিতে চাচ্ছেন। তো সে অনুযায়ী এখানে একটা জিপ চালু হয়ে যাবে। তো আমি দেখি এখানে কিরকম একটা জিপ ক্রিয়েট হয়, এবং এই জিপ ক্রিয়েট হলে আপনাকে এই কোডটা আবার কপি করতে হবে এবং এই কোডটা আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে আপনি বসিয়ে দিবেন। তো দেখুন এইরকম একটা জিপ এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এটা কিভাবে বসাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই।
আবার চলে আসবেন ব্লগার সাইডে। ব্লগার সাইডে আসার পরে আপনি সেকশন এ বা বিতে যদি না বসে আপনি যদি এখানে বসাতে চান সেন্টারে, গাইজ আপনার ইচ্ছা যেখানে আপনি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট বসানোর সুযোগ পান, এখান থেকে গাইজ আপনি এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টাইটেল যা আছে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে এসে জিপটা যে কোড আছে কোডটা আপনি এখানে পেস্ট করে দিবেন, এই যে এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে এবং এখান থেকে সেভ করে দিবেন, সেভ করে দিয়ে আপনি প্রিভিউ দেখলে দেখতে পাবেন যে আসলে আপনার জিপটা কিরকম হয়েছে। তো এই দুইভাবে ছাড়া আরেকটা ভাবে আপনি করতে পারেন, সেটা আমি হয়তো বলিনি কিন্তু এখন আমি আপনাদেরকে সেটা বলে দিচ্ছি। গাইজ এখানে আপনাকে যে কাজটা করতে হবে এর জন্য এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করতে হবে, ইনভাইটেশন লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করার পরে আপনার এই যে পোস্ট অপশনে চলে আসতে হবে। পোস্ট অপশনে আসার পরে এখান থেকে এই যে নিউ পোস্টে যাবেন, নিউ পোস্টে যাওয়ার পরে এখানে লিখবেন, এখানে আপনি লিখবেন তো গাইজ এখানে টাইটেলে আপনার একটা টাইটেল দিয়ে দিতে হবে এবং এখানে যে ইমেজের জন্য আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করব, যেহেতু আমরা জিপ এখানে দেখা বই জানাই আছে ইনসার্ট ভিডিও এটার মধ্যে ক্লিক করবো। গাইজ এখানে এই যে ইনসার্ট ভিডিওতে ক্লিক করলে হবে বা এখানে ইনসার্ট জিপ করলে হবে। তো আমরা এখান থেকে ইনসার্ট এটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আপলোড টু কম্পিউটারে গেলাম। আপলোড টু কম্পিউটারে যাওয়ার পরে এখান থেকে ব্রাউজ অপশনে কাজ করবো। ব্রাউজ অপশনে কাজ করার পরে এই যে এখানে কাস্টম ফাইল আছে এটাকে অল ফাইল দিব। অল ফাইল দেওয়ার পরে আমরা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে যাব। যাওয়ার পরে এই যে জিপটা আছে আমাদের এই জিপটাতে টাচ করব। টাচ করে দেওয়ার পরে জিপটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন জিপটা চলে এসেছে। এখন এই জিপে আপনি কিভাবে লিংক ধরাবেন এটা কিন্তু একটা মূল বিষয়। এটাকে আপনি চাইলে এখান থেকে বড় করে দিতে পারেন, এই যে আমি এখান থেকে এক্সট্রা লার্জ করে দিলাম। আপনারা চাইলে এক্সট্রা লার্জ না করলে এই যে এখান থেকে আপনি চাইলে এটাকে অরিজিনাল রাখতে পারেন, বা আপনি যদি মনে করেন না অরিজিনাল রাখবেন না তা এখান থেকে আপনি মিডিয়াম করে দিবেন, সেটাও করতে পারেন ইচ্ছা আপনাদের। তো এখান থেকে আমি লার্জ এক্সট্রা লার্জ রাখলাম এবং এটাতে আমি একটা লিংক ধরাবো। লিংক ধরানোর জন্য গাইস এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পরে গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা লিংক আসছে। তবে এই লিঙ্কটা আমরা একটু শেষের দিকে যাব যে আসলে আমাদের লিঙ্কটা ঠিক আছে কিনা। এই জন্য আমি এন্ডে গেলাম। তো আই থিঙ্ক এই লিঙ্কটা ঠিক নাই, আমরা এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে তুলে দিব, এখান থেকে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। তারপর আমরা হচ্ছে এই যে অ্যাডস্টার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে বসাবো। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কটা বসাবো, এই যে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ওপেন এই যে দুটাতে ক্লিক করে এটা অ্যাপ্লাই করে দিব। তারপর এখানে লিখব অ্যাডস্টারা রেফারাল প্রোগ্রাম ইন 2024। ওকে, তো এটাকে আমরা এখানে একটু হাইলাইটস করে এটাকে আমি একটু লিখে দিব। গাইস দেখতে পাচ্ছেন এটাকে মিডিলে নিলাম, সেন্টারে নিলাম, নেওয়ার পরে একটু নিচের দিকে নিয়ে গেলাম এবং এটাকে আমরা এখান থেকে সেন্টারে নিব। সেন্টারে নিয়ে এটাকে বড় করে দিব। এখানে নর্মাল আছে আমরা হেডিং দিয়ে দিলাম। ওকে, তো এখন অনেকে হয়তো বা ইমেজে ক্লিক করতে চাইবে না, তো আমরা আছে এই যে অ্যাড্রেসটা আছে এটাতে একটা লিংক ধরাবো। এটাতে লিংক ধরানোর জন্য এখানে ক্লিক রেখে আমরা হচ্ছে এই যে ইনসার্ট লিংক এর মধ্যে যাব। তো আমাদের লিংকটা আবার কপি করতে হবে। তারপর হচ্ছে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা পেস্ট করে দিয়ে গাইজ এই যে এগুলো দিয়ে দিব যাতে খুব ইজিলি সে পায়। তো অ্যাডস্টার রেফারাল প্রোগ্রাম 2024 লিখে আমি এটা পোস্ট করে দিতে পারি গাইজ, অথবা আপনি চাইলে এখানে আরো অনেক কিছু লিখতে পারেন। লেখার পরে এই যে এখানে আপনি লেভেল দিয়ে দিতে পারেন এবং এখান থেকে আরো যে কাজগুলো আছে সেগুলো দিয়ে এখান থেকে পাবলিশ করে দিতে পারেন। এখানে আমি লিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে, ওকে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে একটা কমা দিয়ে দিব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ অপশন আছে, এই পাবলিশ অপশন উপরে টাচ করে কনফার্ম করে দিব। গাইজ আমরা ইমেজের উপরও ধরালাম, পাশাপাশি আছে আমরা এটাকে যে অ্যাড্রেসটার নাম আছে সেখানেও ধরালাম। তারপর এখান থেকে আমি যদি ভিউগুলোকে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা কেমন দেখায়। তো গাইজ আশা করি আপনারা আজকে যেভাবে দেখালাম আপনারা খুব ইজিলি এটা বুঝতে পেরেছেন।
আপনাদের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে প্রশ্ন করবেন অথবা ভিডিওর নিচে আমাদেরকে কমেন্টস করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইউনোস্পাই.blogspot.com ভিজিট করুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।